তমাস ম্যাথে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার ট্রেন রিলেটেড প্রবলেম নিয়ে চলে আসলাম। ট্রেনের অঙ্ক করতে গিয়ে কিছু পয়েন্ট আমরা আমার প্রথম টিউটোরিয়ালে শিখেছি। আজকে আরও নতুন দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট শিখবো ট্রেন সম্পর্কে। আগে সে পয়েন্ট দুটো দেখে নিই। আজকে আমরা যে টপিকসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। যদি এখানে দুটো ট্রেন থাকে বা একজন ট্রেন আছে একজন মানুষ আছে, এক কথা যদি দুটো বস্তু থাকে, তাহলে একজনের বেগের সাপেক্ষে অন্যজনের বেগকে বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। আর এই আপেক্ষিক বেগটা আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে ইম্পর্ট্যান্ট? যদি দুটো ট্রেন দেয়া থাকে বা বস্তু দেয়া থাকে, একটা ট্রেন দেয়া থাকে একটা, এরকম যদি থাকে, তাহলে যদি তারা দুইজনে একই দিক বরাবর যায় একই দিক বরাবর যায় তখন তাদের দুইজনের বেগ বিয়োগ হয়ে যায়, দুইজনের বেগ বিয়োগ হয়ে যায়। সেকেন্ড পয়েন্টটা কি, যদি দুটো বস্তু দুটো বিপরীত দিকে যায়, এ এদিকে যাচ্ছে এ এদিকে আসতেছে, সেক্ষেত্রে আমরা তাদের দুইজনের বেগকে যোগ করে হিসাব করব। থার্ড পয়েন্টটা কি, যদি দুটো ট্রেন দেয়া থাকে সেক্ষেত্রে ট্রেন দুটো যেদিকেই যাক, দুটো ট্রেন একই দিকে যাক বা দুটো বিপরীতমুখী হোক, উভয় ক্ষেত্রেই আমাদের ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হবে। এই তিনটা পয়েন্ট কনসিডারেশনে রেখে এখন আমি অঙ্কে ফিরে যাব। ফার্স্ট অঙ্কটা কি আছে, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে, একই দিকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলমান একজন পথচারীকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ডেটাগুলো ফার্স্টলি মার্ক করে নিব এবং সাথে সাথে লিখে নিব। 120 মিটার দীর্ঘ আছে কি ট্রেন, এস আছে কত আমার 120 মিটার। তার আমরা এখানে এস ইকুয়াল ভিটি এই সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা আমরা কিন্তু আগের টিউটোরিয়ালে ডিটেলসে দেখেছি। ট্রেনের অঙ্ক বা নৌকার অঙ্ক যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের শুধুমাত্র এস ইকুয়াল ভিটি এই সূত্র নিয়েই কাজ করতে হয়। এসটা তাহলে কি, এসটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে বেগ, ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে কি সময়। তাহলে আবার চলে যাই অঙ্কে। এস দেওয়া ছিল আমাদের 120 মিটার, এরপর কি দেওয়া ছিল, দুটো বেগ দেওয়া ছিল, একটা হচ্ছে ট্রেন আর হচ্ছে একই দিকে চলমান একজন পথচারীর বেগ। তার মানে এখানে দুটো বেগ দেওয়া ছিল। আমি কি বলেছিলাম হিসাবের ক্ষেত্রে, আমার দুটো বেগ দেওয়া থাকলে কি হবে, দুটো বেগ দেওয়া থাকলে দুটো বেগ যদি একই দিকে থাকে, যে ট্রেনও একই দিকে যাচ্ছে মানুষ একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কি হবে, দুটো বেগ বিয়োগ করতে হবে। আচ্ছা বিয়োগ করলাম, বিয়োগ করার আগে আমি কি দেখে নিই যে কি বের করতে বলছে। বের করতে বলছে ট্রেনটির কত সময় লাগবে পথচারীকে অতিক্রম করতে। খুবই সহজ বিষয়, এখান থেকে আমরা এস ইকুয়াল ভিটি সূত্র থেকেই এটা বের করতে পারবো। সময় যদি বের করতে হয় তাহলে আমরা জানি কি করতে হয়, এসকে ভি দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়। এস এর মানটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি 120, আর ভি এর মান দুটো আমাদের কি করতে হবে, যেহেতু একই দিকে চলছে, খেয়াল করুন এই জায়গাটা আমি মার্ক করে দিলাম আবার, যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু আমাদের কি করতে হবে, বেগ দুটোকে বিয়োগ করে নিচে শুধুমাত্র বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দুটো বেগ আছে, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 6। ওকে, তার সঙ্গে আমাদের কি খেয়াল করতে হবে, আমাদের একটা আছে হচ্ছে মিটারে আর এখানে বেগ দুটো দেওয়া আছে কি কিলোমিটারে। আমি আগে টিউটোরিয়ালে শিখেছিলাম যে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসার সবসময় চেষ্টা করব। তো মিটার পার সেকেন্ডে যদি আনতে হয় তাহলে বেগে আছে কিলোমিটার, আমরা এটাকে কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। আর এটা করতে গেলে কি করতে হয় আমাদের, আমরা আগে টিউটোরিয়ালে শিখেছি, শুধুমাত্র এটাকে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। তো 5/18, 18 আমি উপরে সরাসরি লিখে দিই কারণ এটা উল্টে যায়, এটা আমরা সবাই জানি। ওকে, এখন আমার ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত, 120 গুণ 18, নিচে থাকছে কত, 54 গুণ 5। তাহলে যদি আমি এটা দিয়ে এটা কাটি তাহলে কত থাকছে এখানে, 3, আর 3 দিয়ে যদি এটা কাটি তাহলে আমার থাকছে কত, 40, আর যদি এটা কাটি 5 দিয়ে তাহলে আমার থাকবে কত, 8 সেকেন্ড। তার মানে কি, যে ট্রেনটা আছে যে ট্রেনটার পথচারীকে অতিক্রম করতে সময় লাগবে 8 সেকেন্ড। আমার উত্তর হয়ে যাবে অপশন 1।
সেকেন্ড অঙ্কতে এখন চলে যাব আমি। তার আগে আরেকটা জিনিস নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে 5/18, এটা কি করে আসলো? অনেকের মনে হয়তো বা কোশ্চেন থাকতে পারে, তো সেটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি বলেছি যে আমি কিলোমিটার পার ঘন্টাকে কনভার্ট করেছি, তো 1 কিলোমিটার আমরা জানি কত, 1000 মিটার। আর নিচে আমরা এখানে আনবো কি, মিটার পার সেকেন্ড, তো সেকেন্ডে আনতে গেলে আমাদের কি করতে হয়, 1 ঘন্টা সমান সমান আমরা জানি কত, 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখুন, আমার কিন্তু চলে আসে 5/18 মিটার পার সেকেন্ড। তো বোঝা গেল নিশ্চয়ই যে 1 কিলোমিটার পার ঘন্টা থেকে কিভাবে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। আর যদি আমি মিটার পার সেকেন্ড অঙ্ক তো দেওয়া থাকে, আর যদি আমি কিলোমিটার পার ঘন্টায় যেতে চাই, সেম জিনিসটা শুধুমাত্র আমার উল্টে দিলে হয়ে যাবে। এটা কিন্তু আমি আগের ফার্স্ট টিউটোরিয়াল যেটা ছিল আমার ট্রেনের, সেখানেও আমি ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছিলাম। ওকে, তো তাহলে এখন সেকেন্ড অঙ্কটায় চলে যাই। 2 নম্বর অঙ্কটা কি আছে, আমি কিন্তু রুলসগুলো একবার শিখে ফেলেছি, দ্যাটস ওয়াই আমি যখন এই অঙ্কটা পড়তে থাকবো, পড়তে পড়তে আমি ডেটাগুলো মার্ক করে নিব, এবং আপনারাও ঠিক এভাবেই করবেন, কারণ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কিন্তু অনেকেই আমরা ভুল করি। দ্যাটস ওয়াই আমরা ডেটাগুলো পড়তে পড়তে মার্ক করে ফেলবো। একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে, এবং লিখেও ফেলবো, তখন একটা বেগ দেওয়া আছে আমার কত, 25 মাইল। ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে রওনা হলো, আরেকটি গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে, ঘন্টায় 15 মাইল বেগে, তারপরে আরেকটা বেগ দেওয়া আছে কত, 15। চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, দুটো ট্রেন কিন্তু পরস্পর বিপরীত দিকে গেছে। ওকে, ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব কত আছে, 200 মাইল। এস, এটা হচ্ছে দূরত্ব, কত দেয়া আছে, 200 মাইল দেয়া আছে। হলে এ গাড়ি দুটি অবিরাম গতিতে চলতে থাকলে কত সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে, তার মানে এখানে সময় বের করতে বলছে। খুবই সহজ, দেখতে জটিল মনে হলেও জাস্ট আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রে অ্যাপ্লাই করলেই কিন্তু এখানে বের হয়ে যাবে। সময় বের করতে হবে আমাদের, কি করতে হবে তাহলে, এসকে ভাগ করতে হবে, মানে 200কে আমাদের ভি দিয়ে ভাগ করতে হবে। আমরা বলেছিলাম যে বিপরীত মুখে গেলে কি করতে হবে আমাদের, বিপরীত মুখে গেলে আমাদের বেগ দুটোকে যোগ করতে হবে। দেখুন তাহলে 2 নম্বর জায়গাটায় আমি সূত্রটা দেখিয়েছিলাম কি, যে যখন দুটো বিপরীত দিকে যাচ্ছে তখন কি হয়, বেগ দুটো আমার যোগ হয়, এটাই কিন্তু আমি এখন অ্যাপ্লাই করছি। তাহলে আমার যোগ করে কত থাকছে, 25 প্লাস 15 থাকছে, এখান থেকে আমি 200, নিচে থাকছে কত, 40। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি, এখানে আমার কত থাকবে, 4 5 20, 5 ঘন্টা। এখানে কিন্তু আমার কোনো কনভার্সন করতে হয়নি, কারণ এখানে সব জায়গায় মাইল দেওয়া ছিল, মাইল মাইল মাইল, দ্যাটস ওয়াই আমার কোথাও কোনো কনভার্সন করতে হয়নি বলে 5/18 বা 18/5-এর কোনো কনসেপ্ট এখানে আসেনি। আমরা সরাসরি কাটাকাটি করে দিয়েই উত্তর বের করে ফেলছি, এবং অপশন 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ট্রেনের দূরত্বের অঙ্কগুলো কিন্তু সাধারণত এরকম একটু বড় বড়ই থাকে, আর এটা দেখলেই পরীক্ষায় কি করি, আমরা স্কিপ করে যাই না পড়েই। বাট নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে অঙ্ক দেখতে বড় মনে হলেও করতে কিন্তু খুব সহজ, যদি আমরা ট্রিক্সগুলো জানি। তো আশা করছি ভিডিওগুলো দেখার পর, আজকের ভিডিওটা দেখার পর কি, আপনাদের মধ্যে থেকে ভয়টা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তার সঙ্গে যদি আপনারা চর্চা রাখেন, আশা করি আপনাদের ভয়টা পুরোপুরি কেটে যাবে। তো তাহলে এখন আমি লাস্ট অঙ্কে চলে যাব, লাস্ট অঙ্কটা শুরু করব। শুরু করার আগে আমি আবার বলতে চাই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই পুরো দেখবেন, মাঝখান থেকে গ্যাপ দিলে কি হয়, অঙ্ক বুঝতে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো শুরু করি লাস্ট অঙ্কটা, 128 মিটার ও 132 মিটার লম্বা দুটো ট্রেন। প্রথমে মার্ক করে নিব, এখানে আমার কি আছে, ট্রেন আছে দুটো, একটা হচ্ছে কত আছে, 128 মিটার আছে, একটা হচ্ছে কত আছে, T2 ট্রেন, 132 মিটার আছে। এখানে কিন্তু মিটার আছে, এটা খেয়াল রাখতে হবে। কি করলো ট্রেন দুইটা, ঘন্টায় যথাক্রমে 42 কিলোমিটার ও 30 কিলোমিটার বেগে চলছিল, তার মানে এখানে বেগও দুইটা দেয়া আছে, একটা কি আছে,
একটা দেওয়া আছে হচ্ছে 42 কিলোমিটার, এখানে আবার আরেকটা কে দেওয়া আছে 30, এটাও কিলোমিটার। দেখে চলছিল কত সময় পর ট্রেন দুটি মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে, তার মানে ট্রেন দুটি মিলিত হয়ে অতিক্রম করবে, এখানেও কিন্তু সময় বের করতে বলা হয়েছে। খেয়াল করুন এই অঙ্কটা, যে জায়গাটা আমাদেরকে কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে এখানে, দেখুন দুইটা ট্রেন দেয়া আছে, তারা চলছিল চলছিল, বাট কোন দিকে চলছিল, একই দিকে চলছিল নাকি ভিন্ন দিকে চলছিল, এরকম কিন্তু কিছুই বলা নাই। কিছু বলা আছে? যদি এরকম কোনো অঙ্কে না বলা থাকে যে একই দিকে চলছিল বা বিপরীত দিকে চলছিল, এই দুটোর একটা ওয়ার্ড উল্লেখ করা না থাকে, তখন আমরা কি ধরে নিব ট্রেন দুটো বিপরীত দিকেই চলছিল, তখন আমরা কি ধরে নিব ট্রেন দুটো বিপরীত দিকে চলছিল, ধরে নিয়ে আমরা অঙ্কের ক্যালকুলেশন করে ফেলবো সেম ভাবে। তাহলে আমাদের বের করতে হবে কি, সময় বের করতে হবে, ট্রেন দুটি মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করলো, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, সময় বের করতে হবে। সময় বের করতে গেলে উপরে আমাদের কি চলে আসবে, এখানে এস চলে আসবে। আর আমি কি বলেছিলাম লাস্ট টাইম, একটা পয়েন্ট দেখিয়েছিলাম, সেখানে হচ্ছে কি ছিল আমার, যদি দুটো ট্রেন থাকে তো যেদিকেই যাক না কেন ট্রেন দুটোর যে দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য দুটো যোগ হয়ে যায়। তো তাহলে আমি এখন কি করব, ট্রেন দুটোর দৈর্ঘ্য যোগ করব। তাহলে এখন লাস্ট সূত্রটা দেখুন কি দেওয়া ছিল, দুটো ট্রেন যদি থাকে এবং তার একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, তাদের দৈর্ঘ্য সবসময় যোগ হয়ে কি হয় আমাদের মোট দূরত্ব হয়। তো এটাই আমি এখন আমার লাস্ট অঙ্কে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো শুরু করি, তাহলে আমার উপরে দুটো যোগ হয়ে যাবে 132, আচ্ছা নিচে কি হয়ে যাবে বলেছি কি, এখানে বেগ দুটো হবে হচ্ছে যোগ, নিচে আছে 42 প্লাস 30। এবারে এখানে আমাদের ঠিক ফার্স্ট অঙ্কটার মতো কি করতে হবে, যেহেতু বেগ আছে কিলোমিটারে আর দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, আমরা কি করব এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তার জন্য কি করতে হবে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। 5/18 নিচে হয় কিন্তু যেহেতু আমার এখানে উল্টো হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি কি করলাম 18টা একবারে উপরে লিখে দিলাম। এবার আমার কাটাকাটি করলেই হয়ে যাবে। তাহলে আমার উপরে কত থাকছে, এখানে থাকছে 260 গুণ 18, আর এই দুটো যোগ করলে আমার কত চলে আসছে 72 গুণ 5, তাহলে কত হবে 72 ইন্টু 5। তো আমার এখানে যদি কাটাকাটিটা আমি করি আমার কিন্তু অ্যান্সার চলে আসবে কত, 13 সেকেন্ড। লাস্ট ক্যালকুলেশনটা আমি আর করে দেখালাম না, এটা আপনারা নিজেরা ট্রাই করে করে দেখবেন যে উত্তরটা মিলছে কি না। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে, 2 নম্বর অপশন, 13 সেকেন্ড। তো এই ছিল আমার আজকে প্রবলেমগুলো। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ট্রিক্সগুলো, অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ট্রিক্সগুলো। এর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি, আর করার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর লাস্ট অফ অল আমি বলতে চাই আমার ট্রিক্সগুলোর ভালো বা খারাপ দুটোই যেটাই আপনাদের কাছে মনে হোক না কেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।